हेलो एवरीवन, आज के आमरा शिखब ऑटोमेटिक स्टार डेल्टा स्टार्टर लैडर लॉजिक यूजिंग मैक्रो पीएलसी सिमुलेटर। प्रथम आमरा की करब, प्रथम आमरा स्टॉप स्विच तैरी करब, सेटा नॉर्मली क्लोज टाइप, इनपुट टाइप, जीरो लोकेशन दिलाम। तारपर आमरा स्टार्ट बटन शुरू करब, लोकेशन वन আমরা ওয়্যারগুলো কানেক্ট করে নিই। আমাদের লাগবে একটা টাইমার, আমরা 9 সেকেন্ড সেট করছি। আচ্ছা, আমাদের ল্যাচিং করার জন্য একটা সুইচ লাগবে, যেটা আউটপুটের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এইটা মনে করছি আমাদের আউটপুট, লোকেশন আমরা জিরো দিলাম। এবার আমাদের বেসিক্যালি দুটো পাথ প্রোভাইড করব আউটপুটে, মানে একটা এজিপ মেনটা আমরা দেখাচ্ছি না এখানে। প্রথমে আমরা একটা সিম্পল সার্কিট করছি, পরে আর একটা করব যেখানে আমরা তিনটে কন্ট্যাক্টারেরই কন্ট্রোলটা দেখাবো। প্রথমে যেটা করছি এটা একটা সিম্পল, যতটা শর্টে করা যায়। তাহলে আমরা মোটরের মধ্যে প্রোভাইড করছি দুটো পাথ, একটা হচ্ছে স্টারের জন্য আর একটা হচ্ছে ডেল্টার জন্য। ঠিক আছে, তাহলে মোটরটাকে আমরা স্টার্ট করি। স্টার্ট করে দিয়েছি আমরা, মোটর রান হয়েছে, আমার লাইট জ্বলছে, দ্যাট মিন্স আমরা মোটরটাকে চালু করে দিয়েছি। তারপরে কি দেখলাম যে 9 সেকেন্ড পরে অ্যাকচুয়ালি পাথটা সুইচ করে গেল। উপরের পাথটাকে আমরা স্টারের পাথ ধরছি আর নিচের পাত্রটাকে আমরা ডেল্টার পাত করছি। তাহলে 9 সেকেন্ড পরে আমার সুইচ করে গেছে। এইবার আমরা স্টপ করব। তাহলে স্টপ করার জন্য রেড বটন পুশ করেছি, স্টপ হয়ে গেছে, লাইট আমার নেভে গেছে। এটা আমরা যেটা করলাম সেটা একটা সিম্পল ওয়ে। এরপরে আমরা এটাকে একটু কী করব, এটাকে অ্যাজ ইফ তিনটে পাত দেখাবো। একটা মেন আমার কন্ট্রাক্টর চলবে, একটা স্টারের কন্ট্রাক্টরের জন্য আর একটা ডেল্টার কন্ট্রাক্টরের জন্য। তাহলে এইখানে আমাদের একটু মডিফাই করে নিতে হবে। তাহলে আমরা একটু মডিফাই করে নিচ্ছি, প্রথমটাকে আমরা আউটপুট জিরো করছি, তারপরটাকে আউটপুট ওয়ান করছি। আউটপুট আমরা 2 করে নিচ্ছি। তারপরে আমাদের টাইমারটা যেমন ছিল
টাইমারটার জন্য করে নিয়েছি এবং একটু বাল্বগুলোকে আমরা একটু কনফিগার করে নিই, তাতে আমাদের সুবিধে হবে। তাহলে আমরা এখানে এখন কি দেখছি, তিনটে পাত করে দিয়েছি। তিনটে পাত করে দিয়ে আমরা তিনটে বাল্ব দেখাবো। তাহলে এবার স্টার্ট করছি আমরা। স্টার্ট করার ফলে দেখছি আমরা কি গ্রিন এবং ইয়েলো, তার মানে এটা আমার স্টার মোডে চলছে। এবার আমরা কি দেখলাম, গ্রিন অ্যান্ড রেড, তার মানে আমার ডেল্টা মোডে এবার চলছে। এবং আমরা এবার স্টপ করার জন্য স্টপ বাটন পুশ করলাম, তিনটেই অফ হলো। তাহলে প্রথমে আমরা কি করছি, স্টার্ট করলাম। স্টার্ট করার সাথে সাথে গ্রিন এবং ইয়েলো জ্বলছে, তার মানে আমরা মেন কন্ট্যাক্টর এবং স্টারের কন্ট্যাক্টরকে অন করলাম। তারপর সুইচ করলো মেন কন্ট্যাক্টর টু ডেল্টা কন্ট্যাক্টর, মানে মেন কন্ট্যাক্টর চলছে, ডেল্টা কন্ট্যাক্টর চলছে। তাহলে আমরা এইভাবে অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টারের ল্যাডার ডায়াগ্রাম করতে পারি।